নমস্কার দর্শক বন্ধু, বিচিত্র আম ধর্ম, বিচিত্র আম পরম্পরা, এটি মধ্যে রথযাত্রা যাকি ওড়িশা সমেত সমগ্র ভারতবর্ষর সর্ববৃহৎ নবদিনাত্মক যাত্রা। এই নবদিনাত্মক যাত্রা পরবর্তী অধরপণা নীতি ও এসহ সংযোগ অশরীরী মানক উপরে এক সত্য ঘটনা মু আজি আপনার সামনে উপস্থাপন করা যাচ্ছি। ধৈর্যর সহ ভিডিওকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ। জয় জগন্নাথ। বিশ্বর বিস্ময় ও বৈচিত্র্যময় দেবতা শ্রী জগন্নাথ, সে জগতর নাথ। মনুষ্য, পশু, পক্ষী, তরু, তৃণ, কীট পতঙ্গ প্রত্যেক জীবর সে নাথ। এপরিকি অশরীরী, ভূত, প্রেত, পিসাচ আদি সমস্ত প্রতি সে করুণাময়। আষাঢ় মাস শুক্ল পক্ষ দ্বিতীয় তিথি অনুষ্ঠিত হুয়ে শ্রীগুণ্ডিচা যাত্রা। শ্রীমন্দির ছাড়ি শ্রীজগন্নাথ ভাই, ভৌণী ও শক্তি সুদর্শন সহ ভক্ত মানুষ দর্শন দেওয়া বড়দাণ্ডক উল্লাই আসতে। তিন রথরে বিজয় হয়ে কর্মবেদী জন্মবেদী যাতে। এই নবদিনাত্মক যাত্রা সারি শ্রীমন্দির বাহুড়া দশমী ফেরি আসতে শ্রীজগন্নাথ, প্রভু বলভদ্র, সুভদ্রা মাতা ও শ্রী সুদর্শন। একাদশী তিথি অনুষ্ঠিত হুয়ে সুনাবেশ। দ্বাদশী বা দ্বাদশী যুক্ত ত্রয়োদশী তিথি অধরপণা নীতি অনুষ্ঠিত হুয়ে। কুম্ভকার সেবক মানে প্রতি রথ পাই তিনোটি হিসাবরে সর্বমোট নটি অধর হাণ্ডি তৈরি করে থাকে। এগুড়িক ঠাকুরঙ্কর অধর উচ্চতার হয়ে থাকে। এই হাণ্ডি গুড়িকরে পণা তৈরি করা বড়দাণ্ডে থাকা অধর কূরু পা আসি থাকে। এই কূটি ছাউনি মঠ সামনে অবস্থিত। সেথিরে ন প্রকার সামগ্রী যথা গুড়, সর, ছেনা, কদলী, জাইফল ইত্যাদি মিশ্রিত হয়ে পণা প্রস্তুত করা যাই থাকে। অধর স্পর্শ করুবার এই পণাকে অধরামৃত বলে কুহযায়। শ্রীজগন্নাথঙ্ রঙ্গাধার সাধারণ অধর নুহে। এই অধরর নিঃসৃত বংশীস্বন কেবল গোপাঙ্গনাঙ্কু নুহে, শ্রবণ করুবা পশুপক্ষী, নদী নির্ঝর সমস্ত সম্মোহিত করে থাকে। যে অধরর নিঃসৃত গীতা সমগ্র আর্যাবর্ত শ্রেষ্ঠ সদ্গ্রন্থ হয়ে পারিছি, সেই অধরকু পণা আজি স্পর্শ করিব। এই পণা রথর পার্শ্বদেবতা তথা ভূতপ্রেত অশরীরী মানুষ শান্তি ও তৃপ্তি প্রদান করা সমর্পিত হয়ে থাকে। তাপরে এহা ভূমিরে পতিত হয়ে কীটপতঙ্গ ও ধরিত্রীকে তৃষামুক্ত ও পবিত্র করে থাকে। এই পরিপ্রেক্ষী একদা পণ্ডিত বিশ্বনাথ শতপথী মহোদয়ঙ্কর ধার বিবরণী শুনি এক সত্য ঘটনা উপস্থাপন করা যাই পারে। সে মহাশয় কহুলে বাহুড়া সময় সে দিল্লী বিমান যোগে ভুবনেশ্বর ফেরু থাকে। অধরপণা নীতির ধার বিবরণী দেবার কার্যক্রম তাঙ্কর থিলা। এরোপ্লেন্রে আসিলা বেলে তাঙ্ক পার্শ্ব সিট্রে বসিথিবা জনে মহিলাঙ্ক সহিত তাঙ্কর কথোপকথন হেলা। সে মহিলা তাঙ্কর সমগ্র শরীরকু আচ্ছাদন করি বসিথান্তি, এপরিকি তাঙ্কর মুহ মধ্য ভালো ভাবরে দেখা যাও নথায়। তাঙ্কঠারু পণ্ডিত মহাশয় জানিয়াকু পাইলে যে সে পুরী যিবাকু চাহুছন্তি, মাত্র যেউঠারে ওল্লাইবে সেঠারু পুরী যিবা রাস্তা জানি নাহান্তি। পণ্ডিত মহাশয় কহিলে সে পুরী যিবে ও চাহিলে ভদ্র মহিলা তাঙ্ক সহিত যাইপারন্তি। সে সম্মতি প্রদান কলে। ভুবনেশ্বরের বিমান অবতরণ কলা। পণ্ডিত মহাশয় প্লেন্রু ওল্লাই মহিলাঙ্কু তলে অপেক্ষা কলে। গোটি গোটি করে সমস্ত যাত্রী ওল্লাই গলে, মাত্র মহিলা জনক আসিলে না। তেণু পণ্ডিত মহাশয় পুনশ্চ ফেরি বিমান পরিচারিকাঙ্কু পচারিলে, মো পাখ সিট্রে বসিথিয়া মহিলা গলে কুয়াড়ে? পরিচারিকা কহিলে, মহাশয় আপনক পাখ সিট তো খালি থিলা, সিটটিকে বুক করিথিয়া ব্যক্তি নির্ধারিত সময় সুদ্ধা আসিলে না, তেবে সে সিট্রে মহিলা আসিলে কেউঠু? পণ্ডিতঙ্ক দেহরে চমক খেলিগলা। তাহলে দীর্ঘ তিন ঘণ্টা ধরি তাঙ্ক পাখরে বসিলে কি কাহা সহিত এতে কথোপকথন কলে? এথু সে দৃঢ় নিশ্চিত হলে যে অধরপণা পান করা অশরীরী মানে কাহিঁ কেতে দূরর শ্রীক্ষেত্র ধামকু চালি আসুচান্তি। এই আম জগন্নাথ সংস্কৃতি ও পরম্পরা এহা কেবল এক ধর্মধারা নুহে, এহা মহাসত্য, তত্ত্ব ও তথ্য উপরে আধারিত। জয় জগন্নাথ। আশা করুছি ভিডিওটি আপনার পছন্দ যোগ্য হয়েছিল, কিন্তু এই নীতি দেখলে মনরে দুইটি প্রশ্ন উঙ্কি মারে। কোশ্চিন নম্বর ওয়ান, ইফ দেয়ার ইজ দ্য এক্সিস্টেন্স অফ গড, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ডেমন, অর্থাৎ যে জায়গায় ভগবান অবস্থান করছেন সেখানে ভূত প্রেত কিংবা কোণী অশরীর প্রবেশ করিপারতি না। আউট জায়গায় আপনার পরিলক্ষিত হয়েছি দেখবে, সেটা হচ্ছে হনুমান চালিশার লেখা হয়েছে, ভূত পিসাচ নিকট নেই আবে, মহাবীর জব নাম শুনাবে।
অর্থাৎ ভূত পিশাচ সেই জায়গাকে আসি গেছে যেটা মহাবীর না শোনা যাচ্ছে কিন্তু স্বয়ং হনুমান মধ্যে সেই জায়গায় বিদ্যমান অনেক তেমনি কিপর সেই জায়গাকে ভূত প্রেত প্রবেশ করতে আই অধরপণা পান করতে কোশ্চিন নম্বর টু যদি রথ উপরে বিদ্যমান নটি যাক হাঁডি কেবল অশরীরী মানুষ উদ্দিষ্ট হাঁডি ভঙ্গা হওয়ার পরে সে বাহার অমৃত তলে পান করুয়া সেই শরীরধারী ব্যক্তি মানে আমাদের শরীরধারী অশরীরী নুহতি তো তো দর্শক বন্ধু এলাকা মোর এক ছোট প্রয়াস মোর দর্শক মানুষ অধরপণা নীতি উপরে কিছু আইডিয়া দেওয়া আশা করছি আপনার নিহতি ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয়েছে ভিডিওকে লাইক করে দিও আগুক সেয়ার করে দিও আল নূয় এবে হি সবসক্রাইব করে বেল প্রেস করে দিও এইভাবে নূয় নূয় ভিডিও আপনার মিলি চালিয়ে পুঁ দেখা হবো আগে ভিডিওতে সেটি সময় পর্যন্ত বিদায় দিও স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে কনেক্টেড উইথ আওয়ার নীলম কবি সত্যপতি ফ্যামিলি থ্যাঙ্কস ফর ওয়াচিং ভগবান বধির হেলো।